চিন্তার অগ্নি পরীক্ষা, তোমার পরিচালনায় এই কাজটি, প্রোডাকশনটি আছে তোমাদের মঞ্চে, হ্যাঁ, সেটার পেছনে কারণটা কি? সেটার পেছনে কারণ আসলে এটা কিন্তু দেশ নাটকের না। আচ্ছা, এটা হলো সাধনা, সাধনা নামে আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে, লুবনা আপা যার কর্ণধার, ওদের রিপার্টারি, হ্যাঁ রিপার্টারি, এবং ওদের ব্যানারে এটা করা। বাট আমার, আমরা যে সাতজনের টিম মেম্বার, সাতজনের মধ্যে তিনজন দেশ নাটকের, একজন প্রাচ্যনাটের, আর একজন নাগরিকের, আমি একজন, আর লুবনা পা ডান্স ডিরেক্টর, আর মিউজিকে যিনি আছেন, মিউজিক ডিরেক্টর যিনি, তিনি আমাদের একটা ইউনিভার্সিটির টিচার। এই হলো আমাদের টোটাল সাত আটজনের টিম মেম্বার আমরা। তা এটা আসলে হঠাৎ করে, আমি তো অনেকদিন থিয়েটার থেকে আলাদা, দেশ নাটকে কেন আলাদা? এক নম্বর হলো কমিউনিকেশন, আমার বাসা উত্তরা, এবং আমার সদ্য বিবাহিত জীবনের পর আমার স্বামী, সংসার, তারপর চাকরি, সব কিছু মানে ইয়ে করে আমি ঠিক তাল মিলাতে পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা, ওই বাসে করে রেগুলার বা ক্যাবে করে রাত 11টার সময় ব্যাক করা, ধানমন্ডিতে রিহার্সাল হতো, সেখান থেকে আস্তে আস্তে আমার রাত 11টা বেজে যেত। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে বাসায় আমার হাজবেন্ড বলতো যে তুমি কিন্তু কাউকে সাথে করে নিয়ে এসো, একা এসো না। তা উনি জানতো যে আমার সাথে কেউ না কেউ আসে, কিন্তু যেই মানুষটা আমার সাথে আসতো আমি তো তার পেইন্টেড পেতাম না। তারপর রেগুলার রিহার্সেল করতে পারতাম না। তা একদিন যখন বললো যে এভাবে রিহার্সেল না করলে তো আসা যাবে না, তা আমি তখন বললাম যে আমি তো 7 দিন রিহার্সেল, 7 দিনই আসি, কিন্তু তার বাইরের দিনগুলোতে আমি আসতে পাচ্ছি না। আগে যেমন প্রত্যেক দিন যেতাম, তখন আমাকে বলালো এইভাবে তো হবে না, এই সেই একটু ইয়ে করলো, রাগ করলো, তখন আমার খুব অভিমান হলো, ওই যে বললাম যে হুট করে রেগে যায়, আমি একদম রেজিগনেশন লেটার লিখে দিয়ে আমি চলে আসলাম। আমি ঢাকার বাইরে থেকে এসে কালিয়াকৈর থেকে এসে আমি বেইলি রোডে রিহার্সাল করে আবার কালিয়াকৈরে ব্যাক করছি, এমন রেকর্ডও আমার আছে। সেই জায়গা থেকে আমাকে এরকম একটা বলা হলো, আমি খুবই দুঃখ পেয়েছিলাম। এবং তারপরে তো মানে লম্বা সময়, কিন্তু ওই রেজিগনেশন লেটারটা আসলে না নামকাও বসতে, কিন্তু ওই দলের সাথে আমার সম্পর্ক কখনোই নষ্ট হয়নি। দলের প্রোডাকশনে কাজ করনি, কিন্তু যে একটু আগে বলছিস সীতার অগ্নি পরীক্ষার কথা, আবার ফিরে আসি, আবার ফিরে আসলাম, তখন আমাকে এটা সাইমন করিয়েছে, আসলে সাইমন জাকারিয়া হলো এটার স্ক্রিপ্ট রাইটার, ও আসলে আবার আমাকে বললো যে প্লিজ আপনি আরেকবার আসেন। এখন যদি আসি টেলিভিশনের ক্ষেত্রে, সেখানেও তুমি ইদানিং পরিচালনার কাজ শুরু করেছো, লিখতে তুমি বেশ কিছু নাটক তুমি লিখেছো এটা আমি জানি, কিন্তু হঠাৎ করে আবার টেলিভিশন নাটকের পেছনে পরিচালনার কাজটা কিভাবে তোমার মাথায় আসলো? অদ্ভুত বিষয় যেটা, সেটা হলো যে ওই নাটকটা যে যখন আমি পরিচালনা করছি, তারও বোধহয় 1 মাস আগে, যখন 1 মাস না বলবো না 2 মাস আগে, আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি পরিচালনার ব্যাপারে কি ভাবছেন। নর্মালি বোধহয় আমাদের আর্টিস্টদের এরকম শুনতে হয় বা এই প্রশ্নটা আসে, আমি ভাই মেরে ফেললাম না, এটা একটা ভয়ঙ্কর কাজ। আচ্ছা, একদম এইভাবে বললাম। তারপর যখন আমার কাছে কে যেন স্ক্রিপ্ট চাইলো, তখন আমি না হঠাৎ করে এই স্ক্রিপ্টটা বাইর হলো আমার চোখের সামনে, এবং দেখলাম যে মাত্র 2 ক্যারেক্টারের, কেউ নিতে চায় না, সবাই ভয় পায় যে এই স্ক্রিপ্টটা কিভাবে বানাবো, কি বলেন, 2 ক্যারেক্টারের নাটক মানুষ দেখবে না চুমকি আপা, আপনি আর একটা গল্প চিন্তা করেন, আর একটা গল্প দেন। আর আমার লেখা আসলে সেকেন্ড স্ক্রিপ্ট ছিল ওটা, এবং জানি না আমার ভয়ঙ্কর রকমের দুর্বলতা ছিল স্ক্রিপ্টটার পিছনে। পরে আমি তখন দেশ টিভিতে আসা যাওয়া করি, সাহস করে চিন্তা করলাম যে এই প্রপোজাল পেপারটা দেশ টিভিতে আমি ড্রপ করি ঈদের নাটক হিসেবে, এবং কেমনে কেমনে যেন কর্তৃপক্ষের পছন্দ হয়ে গেল। এবং তখন চিন্তা করলাম যে না ঠিক আছে, এটাই প্রথম, এটাই শেষ, যেহেতু এই নাটকটার প্রতি দুর্বলতা ছিল, আমি আমি কি লিখেছি বা আমি কি বলতে মানে বলাতে চেয়েছি আর্টিস্টদের মাধ্যমে, সেটা আমি ডিরেক্ট করলে হয়তো পারবো। কিন্তু তারপর দেখলাম যে না, জিনিসটা অনেক ইন্টারেস্টিং, সাহস বেড়ে গেল, মানে নিজে লেখার পর নিজের ক্যারেক্টার গুলোকে দিয়ে বলানোর মধ্যে এক ধরনের মজা আছে। আর অভিনেত্রী না হলে কি হতে জীবনে? আমার খুব ইচ্ছে ছিল আমি এয়ার হোস্টেস হব, এত সুন্দর করে পুতুলের মতো শাড়ি পরে একদম পুরা বিমানের মধ্যে ঘুরছে, দেশ বিদেশ যাচ্ছে, অনেক মজার মনে হতো আমার কাছে। এখন মনে হয় যে না, অনেক কঠিন। কোনটা কঠিন? এয়ার হোস্টেস হওয়া, তার থেকে অভিনয় করাটা অনেক সোজা, অনেক সোজা। কারণ আমি বলি, ওরা যেভাবে একদম ফিট ফাট হয়ে যেভাবে ওদেরকে থাকতে হয়, আমরা কি করি, শর্টটা দিয়ে এসেই শুনেন না তারপরে কি হলো,
বসছি তো রিল্যাক্সলি, ও বেচারা তো বসতে পারে না, সেই কারণে আমার কাছে অনেক আরামের মনে হয়। অ্যাক্টিং করা অনেক চাকরি করছি তো আমি জীবনে, অনেক মানে থিয়েটার করে আসছি সব জায়গাতে, থিয়েটারে সবসময় এই বসে থাক, খেলান দিলে যাচ্ছ, অনেক আরাম।